নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলার সঙ্গে আমি অভিজিৎ। আমরা এখন হাজির হয়েছি শিলিগুড়িতে, চলছে শিলিগুড়িতে DBR এর এক্সিবিশন কাম চৈত্র সেল। আর এখানে আপনাদেরকে দেখাবো যে কী কী প্রোডাক্ট আছে আর কতজন সেলার্স রয়েছে। তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু হাজির এখানে এক্সিবিশনে। চলুন দেখে নেওয়া যাক এরই কিছু মুহূর্ত। মাম্পিতে আমি MPS ক্রিয়েশনস আমার স্টলের নাম আছে। তো আমি এসেছি এখানে হচ্ছে এবার ফার্স্ট টাইম আমি DBR এর হচ্ছে এক্সিবিশন করছি। DBR এ আমি অনলাইনে লাইভে বসি, ওখানে সাধারণত আমি ওখান থেকে DBR থেকে ভালো রেসপন্স পাই। তো তারপরে সানিতিদির সাথে পরিচিত হলো নিয়ে তারপরে এই এক্সিবিশনে আসা আমার। এক্সিবিশনে আমি এখানটায় রেখেছি এডির গয়না, সমস্ত ব্ল্যাক পলিশ আছে, তারপরে ভ্যারাইটি কোরিয়ান জুয়েলারি আছে, বিভিন্ন রিজনেবল প্রাইসে আছে। আমি মান্তু রয়, আমার ব্র্যান্ড নেম হচ্ছে MR জুয়েলার্স। আমি মূলত হচ্ছে 1.5 গ্রাম গোল্ড প্লেটিং কপার বেসের ওপর এই জুয়েলারি কালেকশনগুলো নিয়ে এসেছি শিলিগুড়িতে। এখানে এসে তো DBR এর সাথে তো প্রচুর এক্সিবিশন করি, আর এখন হচ্ছে গিয়ে সবে এই বছরের প্রথম এক্সিবিশন DBR এর সাথে। আমি এখানে জুয়েলারি কালেকশন নিয়ে এসেছি তোমাদের জন্য। তো আমার জুয়েলারি কালেকশন দেখতে হলে একদম ঝটপট চলে এসো প্রত্যেকে। ফার্স্ট অফ অল নমস্কার সবাইকে, আমি হলাম শাশ্বতী চৌধুরী, আমি এসেছি বাগডোগরা থেকে, আর আমার ব্র্যান্ডের নাম হচ্ছে পরিধি তনুস কালেকশন। এখানে অল টাইপস অফ হ্যান্ডমেড রেডিমেড জুয়েলারি, সাথে থাকছে হেয়ার অ্যাক্সেসরিজ। আর এটাই আমার ফার্স্ট এক্সিবিশন DBR এর সাথে, সন্নীতিদির হাত ধরে ফার্স্ট আমি এক্সিবিশন এলাম। তো আমি তো খুব এক্সাইটেড অ্যান্ড আমার খুব ভালো লাগছে এখানে এসে, আর তোমরাও সবাই প্রত্যেকের হাতেই চলে এসো। এটা আমাদের তৃতীয় বছর, আমরা শুরু করেছিলাম 2019 থেকে। 2019 আমাদের হয়েছে এই প্রদর্শনী, তারপর আমাদের 2020 হয়েছে, আবার এটা 2021, মানে তৃতীয় বছর আমরা পা দিয়েছি এই প্রদর্শনী দিয়ে। তো শুরু করেছিলাম একটা ছোট থেকে, এখন সেটা আস্তে আস্তে একটা মানে আয়ত্তটা বড়ভাবে আকার পেয়েছে। তো মানে পার্সোনালি বলতে গেলে সত্যি খুব ভালো লাগছে। আপনার নাম? কনারে। আর ব্র্যান্ড মিস্টিক সোল বাই কনারে। অ্যাকচুয়ালি আমার হচ্ছে বাস্তু নিয়ে কাজ, ইটস অল অ্যাবাউট বাস্তু অ্যান্ড একটু ইউনিক, মানে একদমই ইউনিক, তাই জন্য আমি বলছিলাম। মানে আমার টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এখানে সবাই শাড়ি গয়না হেনা তেনা নিয়ে এসছে, বাট দিস ইজ দ্য কনসেপ্ট, এখানে আমরা ভালো থাকাকে আনতে পারি। বাস্তু ইজ অল অ্যাবাউট ভালো থাকা, ডে টু ডে ইজ লাইফে আমরা কী করে ভালো থাকবো। ইভেন শুধু বাস্তু কিন্তু পার্টিকুলার একটা পার্সনের নয়, এটা হচ্ছে পুরো বাড়িকে আমরা কী করে ভালো রাখবো, বাড়িতে যারা যারা থাকছে ইনক্লুডিং আওয়ার হাউস হোল্ড, কিংবা যারা আমাদের বাড়িতে আমাদের সঙ্গে থাকছে, তারা সবাই কিন্তু বেনিফিটেড হবে যদি বাস্তুটা আমাদের বাড়ির পারফেক্ট হয়। নমস্কার, আমি দোয়েল, এখানে এসেছি DBR এর পক্ষ থেকে শিলিগুড়িতে একটা এক্সিবিশন নিয়ে। আমার ব্র্যান্ডের নেম হচ্ছে পরি ওমেন্স ক্লোজেট, আমরা কলকাতা থেকে এসেছি, আর আমার কাছে আছে কিছু এক্সক্লুসিভ কুর্তিজ উইথ দুপাট্টাস। সো আজকে আমাদের লাস্ট ডেট আছে এখানে এক্সিবিশনে। তো যারা আসুনি এখন অবধি অবশ্যই আসো অ্যান্ড ভিজিট মাই স্টল। এখানে আরও অনেক ফিমেলসরা আছে যারা প্রচুর জিনিসপত্র নিয়ে এসছে, তার সাথে আমিও আছি। স্টল ভিজিট করো, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আমার নাম পাংকুরি ভট্টাচার্য দত্ত, আমি কলকাতা থেকে এসেছি সেকেন্ড টাইম শিলিগুড়িতে এক্সিবিশন করতে। আমার ব্র্যান্ড নেম স্পেকটিকলস অ্যান্ড মমস পাঞ্চ। স্পেকটিকলস এর আন্ডারে তোমরা সানগ্লাস, ফ্রেমস, বেবি সানগ্লাস সব কিছু পেয়ে যাবে, আর মমস পাঞ্চের আন্ডারে তোমরা আচার, বড়ি, পাঁপড়, হজমি আর কি চাই, ঠেকুয়া পেয়ে যাচ্ছ হ্যান্ডমেড, সবটাই কিন্তু হ্যান্ডমেড। এই সব প্রোডাক্টগুলো কিন্তু সব আমার টেবিলে তোমরা পেয়ে যাবে, একদম ঢুকেই আমাকে দেখতে পাবে। যারা যারা এখনও আসনি ঝটপট চলে এসো, আর প্রচুর মজা হচ্ছে। এটা কিন্তু আমার সেকেন্ড টাইম, তো আরও এক্সাইটমেন্টটা বেশি। ফার্স্ট টাইম যারা এসেছিলো তারা কিন্তু অলরেডি ভিজিট করে ফেলেছে, এবার কিন্তু একটু নতুন মুখ দেখার আশায় রয়েছি। তো প্লিজ এসো ঝটপট, খুব মজা হবে। আজকে এখনও দিনের অনেকটাই বাকি, কালকেও সারাদিন আছি, তারপরে যাব আবার কলকাতায়। হাই সবাইকে, আমি রয় স্নেহা ঘোষ, স্নেহাস কালেকশনের থেকে। তো আমি আজকে DBR এর এক্সিবিশনে স্টল দিয়েছি। আমার স্টলে রয়েছে গোল্ড প্লেটিং জুয়েলারি, আর হোমমেড আচার, ব্যাগস এসব রয়েছে। তো অল টাইপ অফ জুয়েলারিও পেয়ে যাবে, স্পেশালি আমার থাকছে গোল্ড প্লেটেড জুয়েলারি। তো এখনও যারা আসলেই তারা চলে এসো, আর যারা নেক্সট এক্সিবিশনে থাকবে তাদের জন্য বলবো DBR এক্সিবিশনে সবাই এসো, ঠিক আছে।
আমার নাম প্রগতি লাহিড়ি, আমার ব্র্যান্ডের নাম হচ্ছে পপরি বাই প্রগতি। তো আমার প্রোডাক্ট হচ্ছে সব ইম্পোর্টেড জিনিস, মানে ইম্পোর্টেড কসমেটিক্স, ব্যাগস, ওয়াচেস, তারপরে এখানে আছে হেয়ার অ্যাক্সেসরিজ, তো সব ইম্পোর্টেড জিনিস এবং ভীষণ ভীষণ হাই কোয়ালিটি আমি মেনটেন করার চেষ্টা করি। অ্যান্ড কসমেটিক্সও যেগুলো পাবে আমার কাছ থেকে, এভরিথিং উইল বি আনসোয়াশড, একদম মানে প্রপার সিলড প্যাক, ঠিক আছে, এরকম নয়, এবং ডেট সব ফ্রেশ একদম জিনিস থাকে। আর এছাড়া আমার এখানে একটা ফুড স্টল আছে, ওখানে যেরকম টি, কফি, বিভিন্ন রকমের বেভারেজ, হট অ্যান্ড কোল্ড, আর ফুডের মধ্যে মোমোস, ম্যাগি, ওয়াই ওয়াই, এগুলো সব এখানে আমার স্টলে পাওয়া যাচ্ছে। তাতে আছে শিল্পাদি, উনি শিলিগুড়িতে থাকেন এবং ডিবিআর এক্সিবিশনে উনি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। কী শপিং করলেন, কেমন লাগছে এখানে এসে, ওনার কাছ থেকে জেনে নেব, কেমন লাগছে প্রথমেই জিজ্ঞেস করি। খুব ভালো লাগছে, অনেকদিন ধরে ওয়েট করেছিলাম এই হ্যাপিনেসটার জন্য। মানে বাড়ি অ্যাকচুয়ালি কলকাতায়, কিন্তু কর্মসূত্রে এখানেই থাকা হয়, তো এখানে সবাইকেই চিনি মোটামুটি, লাইভে সবাইকে দেখেছি, এবার সবাইকে সামনে থেকে দেখা এটার একটা আলাদা আনন্দ। তো সবার কাছ থেকে অল্প অল্প করে, কারো কাছ থেকে বড়ি, কারো কাছ থেকে কানের দুল, ইয়ারিংস, হেয়ার অ্যাক্সেসরিজ, সবার কাছ থেকে, মানে সবাইকে জানি, সবাইয়ের মন রক্ষা করতেই হবে, এরকম একটা মন রক্ষা, সবার থেকে অল্প অল্প করে নিতেই হবে। কালকে দুবার এসে হয়ে গেছে অর্ধেক শপিং, আজকে আবার এসেছি, পারলে সন্ধ্যাবেলা আবার আসবো, কারণ এই দিনটা আবার কবে আসবে জানি না। কলকাতা থেকে এসেছি ডিবিআরের এক্সিবিশন করতে, এর আগেও আমি এসেছি। আমার ব্র্যান্ডের, আমার নাম রমা সরকার, আমার ব্র্যান্ডের নাম সেনোরিটা বোমস বাই রমাস বুটিক। এর আগেও এসেছি সব শিলিগুড়িবাসীদের খুব ভালো, এর আগের বছরও আমি যেরকম রেসপন্স পেয়েছিলাম এবছরও পাচ্ছি। আর যারা যারা এখনও রয়েছো বাড়িতে, মনে করছো দুপুরে রান্নাবান্না করে আসবো, তাড়াতাড়ি করে চলে এসো, খুব ভালো এক্সপিরিয়েন্স আমাদের এখানে এসে। আর আশা করছি তোমরাও এসে এখানে খুব আনন্দ পাবে। আমার কাছে ওয়েস্টার্ন ওয়্যার 399 থেকে শুরু করে, 299 থেকে শুরু করে তোমার 3900 অবধি পাবে। তো সবাই তাড়াতাড়ি চলে এসো, যার যেটা পছন্দ সে সেটা নিয়ে তাড়াতাড়ি আমার কাছ দিয়ে টুক টুক করে তারপরে গিফট নিয়ে চলে যাও। আমার নাম হচ্ছে পূজা, আমার ক্রিয়েশন হচ্ছে হার্ট টাচ বাই পূজা ক্রিয়েশন। আমার কাছে হোমমেড, হাতে বানানো সব সাবান পেয়ে যাবে সবাই, আর পারফিউম পেয়ে যাবে। পারফিউমগুলো সব হাতে বানানো, বিভিন্ন রেঞ্জের পারফিউম আছে, সোপ আছে, এই ছাড়াও হাতে বানানো কিছু ঘরের জিনিস আমার কাছে পাওয়া যাবে। এটা আমার ফার্স্ট এক্সিবিশন ডিবিআর থেকে, ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার। প্রথমবার এক্সিবিশন করে একটা এত সুন্দর প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দিয়েছে সানি দিদি, যার জন্য সানি দিদিকে অনেক থ্যাঙ্কস, ডিবিআর গ্রুপকে থ্যাঙ্কস, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমি, থ্যাংক ইউ। নমস্কার, আমি পিয়ালি, আমার পেজের নাম হচ্ছে ব্যাঞ্জো বিটস, আমি ঝাড়খণ্ড থেকে এসেছি ডিবিআরে। এটা আমার ফার্স্ট এক্সিবিশন ডিবিআরের সাথে, আমি হ্যান্ডমেড কালেকশন নিয়ে এসেছি আমার। তো আমি মেনলি যেটা করি, মানে সামনেই আমাদের পয়লা বৈশাখ, তো সেটাকে আমি রিপ্রেজেন্ট করছি আর কি, মানে পুরোপুরি একদম বাংলাটাকে আমি রিপ্রেজেন্ট করছি, যেরকম জুট আছে, গামছা আছে, এগুলো দিয়ে আমার পুরোপুরি এইগুলো, এই জিনিসের উপরেই বেস করে আমার জুয়েলারিগুলো আর কি, পুরোপুরি হ্যান্ডমেড, আমার নিজের হাতে বানানো। তো আজকেই আমাদের এক্সিবিশনের লাস্ট দিন, তো সবাই চলে আসুন, আমরা আছি রাত। সহেলি দাস অন বিহাফ অফ সোহাগ, আমি শিলিগুড়ি এক্সিবিশনে নতুন নই, পরের আগের বছরও ছিলাম, পরের বছরও থাকবো। আর ডিবিআরের পক্ষ থেকে এই যে এক্সিবিশন অ্যারেঞ্জ করা হয় সেগুলো তো প্রত্যেকবারই ধামাকেদার হয়। আমি সোহাগের পক্ষ থেকে রয়েছি, আর সোহাগে রয়েছে হ্যান্ডমেড পারফিউম আর হ্যান্ডমেড সোপসের কালেকশন। অলরেডি কালকে আমি 70% মতো স্টক আউট, তাহলেই বোঝাই যাচ্ছে শিলিগুড়িবাসীর কাছে আমি কতটা পরিচিত এবং আমার ব্র্যান্ড কতটা সমাদৃত। তো থ্যাংক ইউ ডেবিয়ার এবং ওয়ান্স এগেইন দ্য মিডিয়া পার্টনার, থ্যাংক ইউ ফর অ্যারেঞ্জিং সাচ এ বিউটিফুল এক্সিবিশন, থ্যাংক ইউ।
আপনাদেরকে তুলে ধরলাম বিভিন্ন ধরনের প্রোডাক্ট। আর কেমন লাগলো নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। ক্যামেরায় গোবিন্দ এবং অয়নের সাথে অভিজিৎ, জিও বাংলা, শিলিগুড়ি।